हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। यू आर वाचिंग बेसिक डेंटिस्ट्री। और आज के हमें जो टॉपिकटा नहीं कथा बोलबो सेटा अपना टाइटल देखे बुझते पारतेछेन जो एंडोडोंटिक हैंड फाइल नेम, ठीक है, एंड यूजेस। ठीक है, हमें जो एंडो रूट कैनल करार समय जो फाइलगुला यूज करी कौन फाइलर की नाम एवं की काज, ठीक है, यहाँ नहीं आज के एकटू डिटेल्स कथा बोलबो। वीडियोटी हयतो एकटु बड़ो हये जेते पारे, आपनादेरके शेष पर्यन्त वीडियोटी देखार अनुरोध रइलो। चलुन शुरू करा जाक। प्रथमे आमार एखाने जेटा लेखा आछे बारबेट ब्रुच, ठीक आछे, आपनारा जारा प्रैक्टिस करेन, ठीक आछे, सबाई बारबेट ब्रुचेर सम्बन्धे भालो ज्ञान राखेन बा धारणा राखेन। बारबेट ब्रुच, ঠিক আছে, এটা কী কাজ, তার বিগিনার যারা, আমি কিছু কিছু বেসিক টিপস দিব যেগুলো বিগিনার যারা বা স্টুডেন্ট যারা আছে ওদের কাজে আসবে, আর যারা কাজ করছেন অলরেডি ওনাদের তো জানাই আছে। ঠিক আছে, তো বারবেট ব্রুজের কাজ হলো এক্সট্রিপেশন, ঠিক আছে। এক্সট্রিপেশন হলো পাল্পকে কেনেল থেকে বের করা, ঠিক আছে, কেনেল থেকে পাল্পকে বের করে ফেলা। এই কাজটা করার জন্য আমরা যে ফাইলটা, অ্যানোডন্টিক ফাইলটা ইউজ করি ওটা হলো বারবেট ব্রুজ, ঠিক আছে। বারবেট ব্রুজের একটা কাজ আছে, আপনারা যখন কোনো কারণে যদি কোনো রুট ক্যানেল ফেল হয়ে যায় তখন যদি ওটাকে রিআরসেটি করতে চান তখন অবশ্যই প্রথমে আপনাদের জিপি পয়েন্টটাকে বা গাটা পার্টটাকে ক্যানেল থেকে বের করে ফেলতে হবে। আর এই কাজটা করার জন্য বারবেট ব্রুজ ইউজ করতে পারেন, ঠিক আছে। এ হলো বারবেট ব্রুজের ব্যবহার। তারপরে দুই নম্বর হলো রিমার, ঠিক আছে। রিমার সম্বন্ধে আপনাদের ভালো ধারণা আছে। রিমারের কাজ কী? রিমারের কাজ হলো রিম করা, ক্যানেলকে রিম করে, ঠিক আছে, অথবা ছিদ্র করতে, ক্যানেলকে ছিদ্র করতে আসলে বলতে এখানে বোঝানো হয়েছে, মানে ক্যানেলটাকে কেটে ভিতরে ঢুকে ক্যানেলটাকে পরিষ্কার করা, ক্লিন করা, ঠিক আছে, এবং ক্যানেলটাকে হোয়াইট করা, ঠিক আছে। আর তারপরে যে ফাইলটা আছে কে ফাইল বা কার ফাইল, ঠিক আছে, কার ফাইলের সংক্ষেপ রূপ কে ফাইল, ঠিক আছে। এই ফাইলের কাজ হলো ক্যানেল ক্লিনিং অ্যান্ড শেপিং, ক্যানেলকে পরিষ্কার করা এবং ক্যানেলকে এনলার্জ করা, হোয়াইট করা, ঠিক আছে, এটা কে ফাইলের কাজ। রিমারের কে ফাইল এবং এইচ ফাইল, তিনটা ফাইলের কাজ আসলে কাছাকাছি, ঠিক আছে, অনুরূপ বলা যায়। তারপর দেখেন এইচ ফাইল বা হেডস্টোন ফাইল, ঠিক আছে, এইচ ফাইলের কাজও সেম, ক্লিনিং অ্যান্ড শেপিং, ক্যানেলকে ক্লিন করা, ক্যানেলের ভিতরে যদি যাতে কোনো রকম পাল্প, ঠিক আছে, পাল্প ডেব্রিজ বা ফুড ডেব্রিজ বা কোনো ফরেন বডি, ঠিক আছে, না থাকে, এবং সাথে সাথে ক্যানেলটাকে হোয়াইট করা, ঠিক আছে। এ হলো কি এইচ ফাইলের কাজ, ঠিক আছে। আমি একটু ডিটেলস বলি নেই, আসলে রিমার, কে ফাইল এবং এইচ ফাইল তিনটার কাজই একই রকম, কিন্তু এগুলো আসলে কীভাবে ইউজ করতে এগুলো ইউজের ইয়াটা একটু অন্যরকম। যেহেতু আমি ইউজ নিয়ে কথা বলতেছি, আপনারা যখন কোনো দেখেন আমার কাছে একটা দাঁত আছে, ঠিক আছে, এটাকে আমি অ্যাক্সেস কেভিটি প্রিপারেশন করে রাখছি আগেই, ঠিক আছে। আপনারা যখন মনে করেন আমার কাছে একটা রিমার আছে, ঠিক আছে, তো এটা তো আসলে কাটিং এজটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তার আগে আমি একটা জিনিস বলে নিই, একটা ফাইল, হ্যান্ড ফাইল যখন আমরা ইউজ করি এটাতে কী কী থাকে, ঠিক আছে। একটা হ্যান্ড ফাইলে দেখেন এই একটা হ্যান্ডেল আছে যেটা ধরে আমরা কাজ করি, ঠিক আছে। যেহেতু হ্যান্ড ফাইল বলছি অবশ্যই আমরা হাত দিয়ে কাজ করি, ঠিক আছে, এটা হাত দিয়ে কাজ করি, কোনো মেশিন দিয়ে কাজ করি না, ঠিক আছে, হাত দিয়ে কাজ করি। এটা যে এটা হ্যান্ডেল, এই যে প্লাস্টিকের পার্টটা, এটা হ্যান্ডেল, এখানে দেখেন ছোটো একটা ছিদ্র আছে, ঠিক আছে। এই ছিদ্রটা কাজ কী? এই ছিদ্রটা কাজ হলো গিয়ে আমরা যখন পোস্টিরোটিকে এই ক্লিনিং এবং শেপিং করি, ঠিক আছে, তো অনেক সময় এরকম চান্স থাকে এই ফাইলটা গলার ভিতর চলে যেতে পারে, ঠিক আছে, সে কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এই এটা থেকে বাঁচার জন্য কোম্পানিগুলো কী করে, এখানে একটা ছিদ্র দিয়ে দেয়, ছিদ্রতে আমরা ফ্লস ঢুকাইয়া দেন আপনি আঙুলের সাথে বেঁধে পরে কাজ করতে পারবেন। তারপর তাহলে কিন্তু ওইটা অ্যাক্সিডেন্টলি গলায় চলে যাওয়ার বা অন্য কোথাও গিয়ে চলে যাওয়ার এটা চান্স থাকে না, ঠিক আছে। তারপরে যে পার্টটা আছে একটা ফাইলের, এটা হলো গিয়ে স্টপার, ঠিক আছে, এটা হলো স্টপার। এটা কাজ হলো গিয়ে আপনি ওয়ার্কিং লেন্থ ডিটারমাইন করার জন্য আপনি কতটুকু পর্যন্ত কাজ করবেন ওই পর্যন্ত এটাকে স্টপ, এখানে স্টপ করে দেন, দেন আপনি ফাইলিং করলেন, ঠিক আছে। এই হলো গিয়ে স্টপার। তারপরে দেখেন আরেকটা অংশ আছে, এটা হলো গিয়ে ফাইলের যে একটা প্লেন অংশ, ঠিক আছে, এটাকে বলে শেফট, ঠিক আছে, এই যে প্লেন অংশ এটাকে বলে শেফট, ঠিক আছে। আর শেষে যে লম্বা যে ধার যেটা দিয়ে কাটে এটা হলো কাটিং এজ, ঠিক আছে, এই এটা দিয়ে আপনার ক্যানেলকে বড় করে, ক্যানেলকে পরিষ্কার করে, ঠিক আছে। এই হলো একটা ফাইল পরিচিতি,
ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম, সাপোজ এটা একটা রিমার, তো রিমারটা আসলে কীভাবে ইউজ করতে হয়, রিমারের ইউজের নিয়ম হলো গিয়ে আপনাকে এটাকে ইয়ে করতে হবে ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ আপনাকে ফাইলটাকে ঘোরাতে হবে এই যেভাবে, ঠিক আছে। তখন রিমার কাটবে, ঠিক আছে। রিমার কাটার কাজ যখন আপনি মোশন ঘোরাবেন তখন এটা আস্তে আস্তে ভিতরে ঢুকতে থাকবে এবং কেটে কেটে ভিতরে ঢুকতে থাকবে, রিমিং করতে করতে ভিতরে ঢুকতে থাকবে, ঠিক আছে। আবার যখন অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন তখন এটা বের হয়ে যেতে থাকবে এভাবে, ঠিক আছে। এভাবেই রিমারটা কাজ করে, ঠিক আছে। এভাবেই রিমারটা কাটে, ঠিক আছে। ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ উজ্জ্বল বের করে ফেলতে হবে। দেন আপনি আবার এটাকে একটা অ্যালকোহল পেট দিয়ে মুছে আবার ইয়া করলেন, ভিতরে ঢুকাইলেন, ঢুকে আবার ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে। এইভাবে রিমারটা ইউজ করতে হয়। এভাবে করলে আপনার ক্যানেলটা কী হবে, ক্যানেল পরিষ্কার ক্লিন হয়ে যাবে এবং ক্যানেলটা আস্তে আস্তে ওয়াইড হবে এবং ক্যানেল এটার সাথে সাথে আপনার ফাইলের সাইজটাও ইনক্রিজ করতে হবে বড়। এটা যেমন এটা একটা 20 নম্বর ফাইল, এটাকে আপনি 25 নম্বর নেবেন, ঠিক আছে। এভাবে ইনক্রিজ ফাইলের সাইজ ইনক্রিজ করার সাথে সাথে আপনি ক্যানেলটাও ইনক্রিজ বড় হয়ে যাবে, ঠিক আছে। আর এইচ ফাইলটা কীভাবে ইউজ করতে হয় আমি এটা দিয়ে বোঝাচ্ছি। সাপোজ এটা একটা এইচ ফাইল, এইচ ফাইলের রিয়ালটা কীভাবে, ঠিক আছে। এইচ ফাইলের সেম, ঠিক আছে, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ। কিন্তু এইচ ফাইলটা কাজ করে হলো কি, আপনি যখন ঢুকাবেন ক্যানেল ঢুকাবেন এবং যখন ক্যানেল থেকে বের করবেন, যখন ঢুকাবেন তখনই একবার কাটবে, আবার যখন বের করবেন তখন একবার কাটবে। মানে এটা পুশ পুল মোশন বলে, যে পুশ পুল, এই যে আপনি ঘোরাবেন এবং এইভাবে, ঠিক আছে, এই মোশন করবেন ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এবং এটাকে ঢুকাবেন বের করবেন পুশ পুল, ঠিক আছে। এটা করলে কী হবে, আপনার ক্যানেলটা ওয়াইড হবে এবং পরিষ্কার হবে। এটা হলো গিয়ে আপনার এইচ ফাইল এবং কে ফাইল দুটারই সেম। একটা জিনিস বলে রাখি, কে ফাইলটা কিন্তু আপনি যখন ক্যানেলটাকে একবার ভিতরে ঢুকাবেন তখন একবার কাটবে, আবার যখন বের করবেন তখন কাটবে। এটা ইনসার্শন এবং কি উইথড্রয়াল দুই সময়ই এটা কাটে কে ফাইলটা। আর এইচ ফাইলটা আপনি যখন ঢুকাবেন তখন সে কোনোরকম অ্যাকশান দেখাবে না, কোনো কাটাকাটি করবে না। যখন আপনি বের করতে যাবেন তখন সে কাটবে। এইচ ফাইল উইথড্র করার সময় কাটে, আর কে ফাইল দুই সময়, ঢোকানোর সময় কাটে, বের করার সময় কাটে। আর তাদের মোশন হলো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এবং এই যে পুশ পুল, একবার পুশ করে ঢুকালেন আবার টান দিয়ে বের করে ফেলেন, ঠিক আছে। এতে কী হবে, ক্যানেলটা পরিষ্কার হবে এবং ওয়াইড হবে, বড় হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যে ফাইলটা আমার কাছে লেখা আছে এটা হলো স্প্রেডার, ঠিক আছে, ঠিক আছে। দেখেন স্প্রেডারের কাজ কী, স্কেলারের কাজ হলো সিলার, ঠিক আছে। আমরা যে সিলার ইউজ করি, হ্যাঁ, সিলা প্যাক্স আছে, অনেকে অনেক ধরনের সিলার ইউজ করে থাকি আমরা, সিলেক্স আমি ইউজ করি, হ্যাঁ। তো আপনারা যেটা যেটা ইউজ করেন সিলারটাকেই সুন্দরভাবে ক্যানেলের ভিতরে ঢোকাইতে আপনার স্প্রেডারটা খুব ভালোভাবে কাজ করা যায়, ঠিক আছে। স্প্রেডার দিয়ে ঢোকানো যায় সিলারটাকে। এবং আমরা যে যে টেকনিক দিয়ে আমরা রুট ক্যানেলটা করি এটাকে আমরা এখনও যে আমরা যে টেকনিকটা ইউজ করি এটা হলো ল্যাটারাল কনডেনসেশন টেকনিক, ঠিক আছে। অর্থাৎ আমরা ক্যানেলের জিপি ঢোকাই, মাস্টার কোন ঢুকাইয়া, প্রথমে একটা মাস্টার কোন ঢুকাই, ঢুকাইয়া এটাকে আমরা কনডেন্স করি ল্যাটারালি, ঠিক আছে। এবার ঢুকাই, ঠিক আছে, জিপি আসলে এই মুহূর্তে তো নাই, সাপোজ যেটা আমি একটা জিপি ঢুকাইলাম এখানে, ঠিক আছে, ঢুকাইয়া, ঠিক আছে। দেন আপনি এটাকে এইভাবে এই চাপ দিবেন, ঠিক আছে, ভার্টিক্যালি চাপ দিয়ে ল্যাটারালি এইভাবে চাপ সরাবেন, এই হলো কি ল্যাটারাল কনডেনসেশন, ঠিক আছে। এইভাবে দিয়ে এইভাবে চাপ দিতে হবে সাইডে, এদিকে এদিকে দিয়ে নাড়াইতে হবে, তাহলে যেখানে একটা যদি জায়গা থাকে আর একটা জিপি ঢোকানো যাবে, অ্যাক্সেসরি জিপি, ঠিক আছে, মাস্টার জিপি পরে অ্যাক্সেসরি জিপি ঢোকাতে পারবেন। স্প্রেডারের কাজ হলো ক্যানেলের ভিতর সিলার ঢোকানো, ঠিক আছে। সিলার আমরা যে সিলারটা ইউজ করি, ঠিক আছে, অথবা আপনি যদি আমরা যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি ক্যানেলে দেওয়ার জন্য, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটা আপনি স্প্রেডার, যেই যে স্প্রেডারটা আমার হাতে আছে, ঠিক আছে, 20 নম্বর সাইজের, ঠিক আছে, স্প্রেডার, এটা আপনি ইউজ করতে পারবেন সিলার দেওয়ার জন্য, অথবা যদি আপনি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেন অথবা এমটি ইউজ করেন এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তবে এটার আসল কাজ যেটা, এটাকে এটাকে কী করা, দেখেন, ঢুকানো ল্যাটারাল কনডেনসেশন টেকনিক ও ভার্টিক্যাল ফোর্স দিয়ে অ্যাক্সেসরি জিপি ঢুকানো, মানে আমরা যে টেকনিকটা ইউজ করি অবচুরেশন টেকনিক, এটা হলো ল্যাটারাল কনডেনসেশন, ঠিক আছে। মানে একটা মাস্টার জিপি ঢুকাইয়া দেন আমরা এই যে কী বলে এটা স্প্রেডার দিয়ে এবার ভার্টিক্যালি ফোর্স দিয়ে দেন ল্যাটারালি এইভাবে চাপ সাইডে যা করি মুভ করি, তখন একটা স্পেস তৈরি, যদি স্পেস থাকে স্পেস তৈরি হয় দেন আমরা অ্যাক্সেসরি জিপি ঢুকাইতে পারি, ঠিক আছে। দেন অ্যাক্সেসরি জিপি ঢুকাই আবার যদি স্পেস তৈরি করতে পারে আরেকটা অ্যাক্সেসরি জিপি ঢুকাইতে পারবো, এটাই আসলে মূলত স্প্রেডারের কাজ, ঠিক আছে। আর যেটা বললাম সিলারকে স্প্রেড করে দেওয়া, ঠিক আছে, সিলারটাকে পুরো ক্যানেল পর্যন্ত পৌঁছায় দেওয়া, দেন আপনি জিপি ঢুকাইলেন,
আশা করি বুঝতে পারছেন স্প্রেডারের কাজ, ঠিক আছে। তারপর যে যে ফাইলটা আছে ডি ফাইল, ডি ফাইলের কাজ হলো কেনেল ফাইন্ড আউট করা, ঠিক আছে। আমার যে দাঁড়টা আছে দেখেন, কেনেল ফাইন্ড আউট করা। অনেক সময় আমরা কী হয়, আমরা এক্সেসিভিটি প্রিপারেশনের পর, ঠিক আছে, কেনেল পাইলাম, কিন্তু কেনেল পাওয়ার পর যে আপনার এই আপনার যে ক্যানেলের ভিতর অনেক সময় কী হয় ক্যালসিফাইড থাকে, ঠিক আছে, ক্যানেলটা ব্লক থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি আপনি ডি ফাইন্ডারটা দিয়ে আপনি লোকেট করতে চান বা ফাইন্ড আউট করতে চান, সহজেই পেয়ে যাবেন আশা করি, ঠিক আছে। এইটাই আসলে ডি ফাইন্ডারের কাজ, ক্যানেলকে ফাইন্ড আউট করা, ঠিক আছে, ক্যালসিফাইড ক্যানেলকে এক্সপ্লোর করা, ঠিক আছে। তারপর যে ফাইলটা আছে এটা হলো এস ফাইলের কাজ হচ্ছে সেম, ক্যানেল লোকেট করা, স্কাউটিং করা, ঠিক আছে। ক্যানেলকে মানে ওপেন এক্সকেভিটি প্রিপারেশন করে ক্যানেলকে স্কাউটিং করে খুঁজে বের করা ক্যানেলকে, ঠিক আছে, কোথায় কোন ক্যানেলের কোথায় পজিশন, ঠিক আছে। কারণ অনেক সময় তো আপনার এখন কী বলে অ্যাক্সেসরি ক্যানেল থাকে, অনেকগুলো ক্যানেল থাকে এটা যাতে, ঠিক আছে, সেই ক্যানেলগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, স্কাউটিং করে খুঁজে বের করার কাজটা করে এক্স ফাইল, ঠিক আছে। দেখেন লেন্টুলো স্পাইরাল বা পেস্ট কেরিয়ার, এটা একটা নাম পেস্ট কেরিয়ার বা লেন্টুলো স্পাইরাল, এটার কাজ হলো আমরা যখন দা সব কাজ শেষে যখন আমরা অবজারভেশনের সময় হয় বা সিল করতে চাই, তখন কী করি আমরা ভিতরে জিপি বা সরি সিলার দেওয়ার প্রয়োজন পড়ে, ঠিক আছে, সিলার দিতে হয় ভিতরে। তো সিলারটা আপনারা যদি লেন্টুলো স্পাইরাল ফাইলটা ইউজ করেন, তাহলে এটা দিয়ে সহজেই একদম সুন্দরভাবে পুরো এফেক্টস পর্যন্ত আপনি সিলারটা পৌঁছাই দিতে পারবেন, ঠিক আছে, অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও আপনি সুন্দরভাবে পৌঁছাই দিতে পারবেন, অথবা এমটিএ যদি ইউজ করেন, ঠিক আছে, এমটিএ সুন্দরভাবে ক্যানেলে স্প্রেড করে দিতে, ক্যানেলে পৌঁছাই দিতে পারবেন শেষ পর্যন্ত, ঠিক আছে। তো লেন্টুলো স্পাইরাল বা পেস্ট কেরিয়ারের কাজ এইটা, বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে। এতক্ষণ আমরা যেটা বললাম, ঠিক আছে, সরি, লেন্টুলো স্পাইরাল কিন্তু একটা আপনার হ্যান্ড ফাইল না, কিন্তু এটা কিন্তু হাত দিয়ে করা যায় না, ঠিক আছে, হাত দিয়ে পাওয়া যায় কিনা আমি জানি না, ঠিক আছে। তবে এগুলো সাধারণত ইঞ্জিন ড্রিভেন ফাইল, হ্যান্ড ফাইল না, ঠিক আছে। ইঞ্জিন ড্রিভেন মানে আপনার যে লো স্পিড মাইক্রো মোটর অথবা যে কী বলে অ্যান্ডো মোটর, ঠিক আছে, মাইক্রো মোটর অথবা অ্যান্ডো মোটরে আপনি এগুলো ইউজ করতে পারেন, লেন্টুলো স্পাইরাল। তারপর যে ফাইলটা আছে দেখেন লেখা আছে ইঞ্জিন ড্রিভেন ফাইল, তার মানে এগুলো আর হাত দিয়ে ইউজ করা যাবে না, এটা ইঞ্জিন দেওয়া আছে, যেমন রোটারি ফাইল যেগুলো মেশিনগুলো আছে সেটার ঘুরে অটোমেটিক্যালি ঘুরে ওইটা দিয়ে আপনি ইউজ করতে হবে। যেমন গ্যাস গ্লিডেন, ঠিক আছে, গ্যাস গ্লিডেনটা কী দেখেন আমার কাছে একটা আছে, আমি বের করে দেখাচ্ছি, এই যে এটা একটা জিজি ফাইল, ঠিক আছে, দেখছেন এটা মাথাটা দেখছেন, এটা কিন্তু কোনো হ্যান্ডেল নাই, এটা আপনি মেশিনে ঢুকবে, লেস টাইপ এটা মাথাটা মেশিনে ঢুকবে, দেন আপনি এটা অটোমেটিক ঘুরবে, আপনি কাজ করবেন, ঠিক আছে। এটার কাজ কী, এটা জিজি ডিল, এটার কাজ দেখেন কোরোনাল এনলার্জার, ঠিক আছে, অথবা ফাইল রিট্রাইভাল, ক্যানেলের কোরোনাল অংশকে, ক্যানেল যে কোরোনাল অংশ কোরোনাল ওয়ান থার্ড এটাকে বড় করা, কোরোনাল মানে ক্যানেল অরিফিস থেকে এক কথা ক্যানেলের যে মুখটাকে এটাকে বড় করা, ঠিক আছে, এটা একটা কাজ। আরেকটা কাজ হলো আপনার ক্যানেলের ভিতর যদি কোনো ফাইল ভেঙে যায়, হ্যাঁ, ফাইল সেপারেশন হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এই গ্যাস গ্লিডেন ফাইল ব্যবহার করে ক্যানেলটাকে এনলার্জ করে আপনি বের করে ফেলতে পারবেন ভাঙা অংশকে, ঠিক আছে, এটা একটা কাজ। তারপর যেটা আছে পেজো রিমার্স, পেজো রিমার্সটা অনেকটা রিমারের মতো, কিন্তু ওইটা হাত দিয়ে করা যাবে না, ওইটা রোটারি মেশিন লাগবে, হ্যাঁ, আপনি স্লো কী বলে স্লো স্পিড মাইক্রো মোটর অথবা ইয়াতেও করতে পারবেন, অ্যান্ডো মোটরে করতে পারবেন, ঠিক আছে, টক কমাই দিয়ে অ্যান্ডো মোটরে করতে পারবেন, ঠিক আছে। তো পেজো রিমারের কাজ কি ক্যানেলের কোরোনাল বাকি, এটা সেম অনেকটা গ্যাস গ্লিডেনের মতোই, ঠিক আছে, ক্যানেলের কোরোনাল অংশকে বড় করবেন। এবং আপনি যদি কখনো আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের ক্রাউনটা অনেক বেশি ভেঙে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আপনি এটা উপরে এই আর্টিফিশিয়াল ক্রাউন করতে চান, ঠিক আছে, ক্রাউন করতে চান, ঠিক আছে, অথবা যদি আপনি বিল্ড আপ করতে চান কম্পোজিট দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পোস্ট বিল্ড আপ পোস্ট করতে হয়, ঠিক আছে, পোস্ট করতে হয়, পোস্ট ঢুকাইতে হয়, সেই পোস্ট ঢুকানোর জন্য আপনি পেজো রিমার ইউজ করতে পারেন, কারণ পোস্টটা তো সাধারণত যে ক্যানেলের সাইজ থাকে ওই সাইজ দিয়ে পোস্টটা ঢুকবে না, ঠিক আছে। এর জন্য আপনাকে ক্যানেলটাকে প্রিপারেশন করতে হবে কি দিয়ে, পেজো রিমার দিয়ে, পেজো রিমার দিয়ে আপনি কি ক্যানেলটাকে একটু বড় করলেন, দেন পোস্ট ইনসার্ট করে আপনি বিল্ড আপ করলেন, ঠিক আছে। তো পেজো রিমার এটাও একটা কাজ, পোস্ট ঢুকাতে চাইলে, ঠিক আছে, পোস্ট এবং কোর বানাতে চাইলে আপনাকে পেজো রিমার ইউজ করতে হবে, ঠিক আছে। আর ইঞ্জিন ডিপেন্ড যে ফাইলগুলো আছে, যেমন যে প্রোটেপার, যে আমরা এন্ডো মোটরে যে ফাইলগুলো ইউজ করি, ঠিক আছে, রুট ক্যানেলে যে এন্ডো মোটর ফাইলগুলো আছে, প্রোটেপার আছে, ঠিক আছে, হ্যাঁ, এগুলো হলো গিয়ে ইঞ্জিন ডিপেন্ড ফাইল বা
মানে এগুলো কত হাত দিয়ে ইউজ করতে পারবেন না আপনি, তখন আপনার মেশিন লাগবে, ঠিক আছে, এন্ডো মোটর লাগবে অথবা আপনি স্লো স্পিড মাইক্রো মোটর লাগবে, ঠিক আছে। তারপর দেখেন লেখা আছে হ্যান্ড ফাইল সাধারণত 2% হয়, আমরা যে ফাইলগুলো ইউজ করি সাধারণত এটা 2%, ঠিক আছে, এগুলোকে 2% ডায়ামিটারটা 2%, এটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো পরে, 2% বা এটা পার্সেন্টেজ তাদের কী বোঝা কী ডায়ামিটারটা কী, ঠিক আছে, এটা একটা ভিডিও বানাবো। আমরা যে হ্যান্ড ফাইল ইউজ করি সাধারণত সবগুলো হ্যান্ড ফাইল 2% হয়, ঠিক আছে। আর যে ইঞ্জিন ডিভেন যে এন্ডোমোটরের বা রোটারি ফাইল যেগুলো আছে, রোটারি এন্ডোমোটরের যে ফাইলগুলো ওগুলো 4%, 6% ও 8% হয়ে থাকে, ঠিক আছে। আর আমি এরপরে একটা অ্যাড করছি, এটা হলো যে সোনিক অ্যান্ড আল্ট্রাসোনিক ইনস্ট্রুমেন্ট। আমরা যে অনেক সময় আপনারা দেখবেন অনেকে ইউজ করে থাকেন যে স্কেলারের মাথায়, ঠিক আছে, স্কেলার টিপসের মাথায় আপনার লাগায় কি বলে ফাইল লাগায়, ঠিক আছে, মানে এই যে এন্ডোডন্টিক ফাইল লাগায় দেন আপনি এটাকে করে, ঠিক আছে, আপনার এটাকে এই ক্যানেলটা ক্যানেলাইজ করে অনেকে দেখবেন, এটা হলো গিয়ে আল্ট্রাসোনিক ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এটা শুধু ওগুলো শুধু আপনার আল্ট্রাসোনিক যে স্কেলার আছে স্কেলারের টিপসের মাথায় লাগায় দেন আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। অথবা আল্ট্রাসোনিক যে মেশিনগুলো আছে ডিভাইসগুলো আছে এগুলো আরেকটা কাজ আছে, আমরা যে সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করি ওইটাকে অ্যাক্টিভেট করার জন্য এই আল্ট্রাসোনিক ডিভাইসগুলো ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, এখন শেষ যে আমি আল্ট্রাসোনিক নিয়ে কথা বলবো, আমাদের যে ফাইলগুলো যে হ্যান্ড ফাইল বলেন বা রোটারি ফাইল বলেন এগুলো কী দিয়ে বানানো হয়, ঠিক আছে। হ্যান্ড ফাইলটা সাধারণত একসময় কার্বন এবং স্টিল সংমিশ্রণে বানানো হতো, কার্বন এবং স্টিল, কিন্তু এইভাবে বানানোর কারণে কী হয়, এই ফাইলগুলা শক্ত হয়, অনেক শক্ত থাকে ফাইলগুলা, ঠিক আছে, স্ট্রেংথ অনেক বেশি থাকে, কিন্তু ফাইলগুলোতে রাস্ট বা মরিচা পড়ে যায় সহজে, ঠিক আছে, এবং ভেঙে যাওয়ার প্রবণতা ওই ফাইলগুলোতে খুব বেশি থাকে, যার কারণে পরবর্তীতে স্টেনলেস স্টিল এসএস টাইপের ফাইল ইউজ করা হয়, ঠিক আছে, যেগুলা আপনি সহজে ওইগুলো ভেঙে যায়, এগুলোর ভাঙার প্রবণতা আছে, কিন্তু এগুলো আপনার সহজে মরিচা পড়বে না, ঠিক আছে, আপনি এটা ইউজ করতে পারবেন রাস্ট অ্যান্টি ডাস্ট, ঠিক আছে, যেহেতু স্টেনলেস স্টিল মানে মরিচা পড়বে না এবং এটাও আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর তারপর যে টেকনোলজিটা আসছে এটা হলো গিয়ে নিকেল এবং টাইটেনিয়াম এই দুইটা সংমিশ্রণে, ঠিক আছে, এই যে ফাইলগুলো বানানো হয় যেটাকে সংক্ষেপে বললেন নাইটাই, মানে ওই নাইটাইয়ের কাজটা কি, নাইটাইয়ের কাজ হলে আমরা যে স্টেনলেস স্টিল ফাইলগুলো ব্যবহার করি এগুলো কিন্তু নন ফ্লেক্সিবল, আপনি এটাকে ইচ্ছা করলে আপনি কার্ভ করতে পারবেন না, এরা অনেক হার্ড থাকবে, এবং আপনার যে কার্ভ ক্যানেলগুলো কিন্তু আপনি পুরোপুরি টিনিং এবং শেপিং করতে পারবেন না, কারণ এই ফাইলটা তো আর কি ক্যানেলের ভিতর গিয়ে বাঁকা হবে না, বুঝতে পারছেন, ক্যানেলের ভিতর গিয়ে যেহেতু বাঁকা হবে না আপনার এটা ক্যানেলটা এভাবে থাকবে, সুতা থাকবে, এই জন্য এই ক্ষেত্রে আপনার নাইটাই ফাইল ইউজ করতে হবে, মানে এই আপনার ফ্লেক্সিবল ফাইল যেটা ক্যানেলের যেভাবে ব্যান্ড হয়েছে ওইভাবে গিয়ে সে বাঁকা হইতে পারবে, ঠিক আছে। নাইটাই ফাইলের পজিটিভ দিক হলো এটা হয়ে ক্যানেল ক্লিনে এবং শেপিং করতে পারে, কিন্তু এটা কাটিং যে এফিসিয়েন্সি কাটার ক্ষমতা অনেক কম, নাইটাই ফাইলে কাটিং এফিসিয়েন্সি অনেক কম, স্টেনলেস স্টিলের কাটিং এফিসিয়েন্সি অনেক বেশি, বাট এটা ব্যান হয় না, বাঁকা হইতে পারে না, ঠিক আছে।